হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে বলি যে আপনি আপনার ফোনের ভলিউম বাটনটি দিয়ে কি কাজ করেন, তাহলে আপনি বলবেন যে আমি যখন কোনো গান শুনি বা ভিডিও দেখি তখন জাস্ট ভলিউম বাটন দিয়ে ভলিউমকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ ভলিউম বাড়াতে পারি বা কমাতে পারি। কিন্তু আজ আমি আপনাদের ভলিউম বাটনের একটি সুপার সিক্রেট ট্রিক শেয়ার করব, যেটি দেখে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার বন্ধুরা যখন দেখবে তারা জাস্ট আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে করলেন আপনি এমন কাজ। তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি এই ভিডিওতে আপনি এখনও একটি লাইক দিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক দিয়ে দিন। তো যাই হোক ভিউয়ার্স, এর জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে বাটন ম্যাপার লিখে। তো যখন আপনি বাটন ম্যাপার লিখে সার্চ দিবেন দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল। আর আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, একটি কথা, এখানে দেখেন অ্যাপ্লিকেশনটি আপনার 1 মিলিয়ন ডাউনলোড রয়েছে। তো নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন। তো যাই হোক, ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করুন ওপেন। ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আপনাকে ডান থেকে বাম দিকে দুইবার সোয়াইপ করতে হবে। তো আপনি যখন দুইবার সোয়াইপ করবেন তখন আপনার সামনে ঠিক এই ধরনের ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে আপনাকে দিতে হবে পারমিশন, তার জন্য আপনি ওপেন সেটিংস এই অপশনটিতে ক্লিক করেন। ওপেন সেটিংসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি জাস্ট যে বাটন ম্যাপার এটার পারমিশনটাকে দিয়ে দিবেন এবং এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটির আপনার হোম পেজ চলে আসবে। তো এখানে প্রথমেই রয়েছে দেখেন বাটন, হোম বাটন, তারপরে ব্যাক বাটন, মেনু বাটন, ভলিউম বাটন, হেডসেট বাটন এবং অ্যাড বাটন। আপনি চাইলে আরও বাটন অ্যাড করতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি ভলিউম বাটনের ট্রিক্স দেখাবো, তাই আমি ভলিউম বাটনটিতে ক্লিক করলাম। তো ভলিউম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমেই রয়েছে দেখেন ভলিউম আপ, তার ঠিক নিচেই রয়েছে কাস্টমাইজ। তো আপনি জাস্ট এই কাস্টমাইজে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে চলে এসেছে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ এবং লং প্রেস। তো আপনি যদি জাস্ট সিঙ্গেল ট্যাপে একবার ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে অসংখ্য আপনার অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি সেটিংকে লঞ্চ করাতে পারেন, তার জন্য আপনার ইচ্ছামতো যে কোনো একটি সেটিংসকে আপনি লঞ্চ করিয়ে দিবেন। তো এখানে আমি যে কোনো একটিকে লঞ্চ করিয়ে দিচ্ছি। তো জাস্ট দেখেন যে আমি এখানে কপিটাকে লঞ্চ করালাম। তো তার ঠিক নিচে রয়েছে দেখেন ডাবল ট্যাপ। তো আপনি যদি ডাবল ট্যাপে ক্লিক করেন তাহলেও ঠিক সেম এখানে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার ভলিউম আপ বাটনে যখন দুইবার ক্লিক করবেন তখন কোনটা আপনার ওপেন হবে জাস্ট সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটিকে সিলেক্ট করে দিবেন। তো এখানে দেখেন যে অসংখ্য অ্যাকশন রয়েছে, যে কোনো একটি অ্যাকশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি জাস্ট ব্রাইটনেস প্লাসটাকে সিলেক্ট করে দিলাম। তার ঠিক নিচে রয়েছে দেখেন লং প্রেস। তো অর্থাৎ এটাও সেম, আপনি যখন ভলিউম আপ বাটনকে লং প্রেস করে ধরে রাখবেন তখন কোনটি শো করবে জাস্ট সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তার ঠিক নিচে রয়েছে দেখেন ভলিউম ডাউন। তো তার ঠিক নিচে রয়েছে কাস্টমাইজ। তো আপনি যদি জাস্ট এটাকে একবার অন করে দেন তাহলে ঠিক ভলিউম আপ বাটনের মতো আপনার এখানে চলে আসবে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ এবং লং প্রেস। তো আপনি আপনার নিজের পছন্দ মতো সেট করে নেবেন। তো আমি জাস্ট ডাবল ট্যাপে একবার করলাম এবং ডাবল ট্যাপে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অ্যাকশন চলে এসেছে। তো আমি যদি জাস্ট এখন ডাবল ট্যাপ করি আমার ভলিউম ডাউন বাটনে তাহলে কোন অ্যাকশনটি কাজ করবে সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট আমি স্ক্রিনশটে ক্লিক করে দিলাম। এখন যদি আমি ডাবল ট্যাপ করি আমার ভলিউম ডাউন বাটনে তাহলে এটি স্ক্রিনশট নিয়ে নিবে। তো আশা করি আপনাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই।